সৌজন্যে জেডএস আরএম। সবাই জানতেন তিনি ছোটখাটো ব্যবসা করেন, তবে সবকিছু বদলে যায় একটি অপহরণের ঘটনায়। ৯ বছর আগের আগস্ট মাসে চট্টগ্রাম নগরী থেকে হঠাৎই অপহৃত হন তিনি। কোটি টাকা পণে মুক্তি মেলে তার। এরপরই সবার সামনে প্রকাশ পায় রহস্যময় এক বিত্তশালীর পরিচয়, যিনি দেশের অন্যতম সোনাচোরা চালান চক্রের গডফাদার হিসেবে অভিযুক্ত। আমন্ত্রণ এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধানে। সঙ্গে আছি আমি একে আজাদ। ২০১৬ ২৬ জানুয়ারি, চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার, এখানকার বাহার মার্কেট। হঠাৎ অভিযান মার্কেটে, কেউ বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে। দোতলার একটি দোকান থেকে উদ্ধার হয় একে একে তিনটি সিন্দুক। এত বড় বড় সিন্দুক দেখে অবাক স্থানীয়রা। তড়িঘড়ি করে সিন্দুক নামানোর লোক ডাকা হয়, তৎপরতা বাড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। কি ছিল এসব সিন্দুকে, জনমনে নানা প্রশ্ন। আর কার দোকান থেকে উদ্ধার করা হলো এ সিন্দুক, তা নিয়েও চলে কানাঘুষা। সিন্দুক নেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দপ্তরে, সবার চক্ষু চড়ক গাছ। সিন্দুক থেকে একে একে বের করা হয় সোনার বার। গুনে গুনে পাওয়া গেল 250 সোনার বার। শুধু সোনাই নয়, নগদ টাকাও উদ্ধার হয় সেদিন, যার পরিমাণ 60 লাখ। দর্শক, এ উদ্ধার অভিযানের আগে সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে আরেক ঘটনা। মালয়েশিয়া থেকে মালিন্দো এয়ারের একটি উড়োজাহাজ অবতরণ করার আগেই তৎপর সবাই। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন জেগে উঠল। গোয়েন্দাদের কাছে খবর ছিল বড় সোনার চালান আসছে মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে। সেই উড়োজাহাজ অবতরণের পর গোয়েন্দারা তার ভিতরেই ঢুকে পড়েন। সেখানে উড়োজাহাজের গোপন ডেরা থেকে মনখানেক সোনা উদ্ধার হয়। কার কাছে, কে এই সোনা পাঠালো, সেই প্রশ্নের খোঁজে গোয়েন্দারা। সেই সূত্র ধরে আমাদের অনুসন্ধান। আরেকটু পেছনে ফেরাই অনুসন্ধানের ক্যামেরা। ২০১৪ ২৫ ডিসেম্বর, রাজধানীর পুরানো পল্টন, এখানকার বহুতল একটি ভবন, দুটি ফ্ল্যাটে অভিযান। দিনের শুরুতে চলা অভিযান শেষ হয় ভোর রাতে। সেখানে পাওয়া যায় 1.5 মনেরও বেশি সোনার বার। প্রতিটি সোনার বারের ওজন ছিল 100 গ্রাম থেকে আধা কেজি পর্যন্ত। এসব টাকা ও সোনাসহ গ্রেপ্তার হন মোহাম্মদ আলী। আর বস্তা ভরা দেশি বিদেশি মুদ্রা পাওয়া যায় প্রায় 9 কোটি টাকা। এর আগে 2.5 মনেরও বেশি সোনার চালান ধরা পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। একই সময়ে 525 পিস সোনার বারসহ ধরা পড়ে বিপুল পরিমাণ সৌদি মুদ্রার আরেকটি বড় চালান। দর্শক, এসব কি একই সূত্রে গাথা? গন্তব্য কি অজানা? চক্রটি যে শুধু বাংলাদেশেই অ্যাক্টিভ তা নয়, নেটওয়ার্ক আছে আন্ডারওয়ার্ল্ডেও। এ অনুসন্ধানেই বেরিয়ে আসে পর্দার আড়ালে থাকা সোনাচোরা চালানের এক গডফাদারের নাম। তিনি কে, কি তার পরিচয়? প্রথমেই জানিয়েছিলাম চট্টগ্রামের একটি চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। ২০১৩ সালের 3 আগস্ট নগরীর হিলভিউ আবাসিক এলাকা থেকে অপহরণের শিকার হন আবু আহমেদ নামে একজন। কে এই আবু আহমেদ, কেন তাকে অপহরণ করা হলো,
তার সঙ্গে কারো বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখা শুরু করে গোয়েন্দারা। এরই মাঝে আবু আহমেদ অপহরণকারীদের ডেরা থেকে মুক্তি পেয়ে যান। তার অপহরণ ছিল যেমন রহস্যময়, তেমনি তার ফিরে আসাও বিস্ময় জাগায় সবার মনে। জানাজানি হয়ে যায় 1 কোটি টাকা মুক্তিপণে ছাড়া পান তিনি। অজ্ঞাত একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করেছিল। অনুসন্ধানে নেমে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আবিষ্কার করেন রহস্যময় এই ব্যক্তির আড়ালে থাকা বড় এক চোরা কারবারের সন্ধান, যার মূলে রয়েছে সোনা পাচার। কোটি টাকার মুক্তিপণে আবু আহমেদের ফিরে আসার মধ্য দিয়ে রহস্যের জট খুলতে শুরু করে। অপহরণের 5 মাস পর 2014 সালের 22 জানুয়ারি চট্টগ্রাম নগরীর 5 লাশ থানায় মামলা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় 5 জনকে। এরপর বেরিয়ে আসে আবু আহমেদের সোনা চোরা কারবারের বিষয়। সোনা পাচারের মামলায় তদন্তের কথা আমরা জানি, সোনাসহ গ্রেপ্তার হন যারা আইনের মুখোমুখিও তারা। বরাবরই রাঘব বোয়ালরা থাকেন পর্দার আড়ালে, তাদের নেটওয়ার্ক অনেক শক্তিশালী। ঘুরে ফিরে আলোচনায় আসা ব্যক্তির নাম আবু আহমেদ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতেপুরের জাপতনগর এলাকার হাজী ফয়েজ আহমেদ ওরফে বালি সওদাগর এবং জাহানারা বেগমের সন্তান আবু আহমেদ ওরফে আবু। জীবিকার সন্ধানে 1991 সালে শ্রমিক ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের আলোঝলমলে শহর দুবাই যান তিনি। কয়েক বছর পর দেশে ফিরে আসেন। সেই থেকে তিনি আরব আমিরাত আর বাংলাদেশে আসা যাওয়ার মধ্যেই থাকেন। আসা যাওয়ার মধ্যে কিসের কারবার তার? অনুসন্ধান বলছে আবু আহমেদ ওরফে আবু এখন দেশের সোনা চোরা চালান সাম্রাজ্যে রীতিমতো কিংবদন্তি। এ লাইনে তাকে গডফাদার হিসেবেই চেনেন সবাই। দুবাই থাকতে স্বর্ণ চোরা চালানে জড়িয়ে পড়া আবু এক আলোচিত নাম। আবু আহমেদ সোনা পাচার ও চোরা কারবারের মাধ্যমে গড়েছেন বিপুল পরিমাণ সম্পদ। চট্টগ্রামে ফরাদ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান আছে তার। এর বাইরে দৃশ্যত তার আর কোনো ব্যবসা নেই। অনুসন্ধান বলছে আবুর নেতৃত্বাধীন একটি চক্র দীর্ঘদিন ধরে সোনা চোরা চালানের মাধ্যমে বিপুল অর্থ বানিয়েছেন। রীতিমতো ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে সোনা পাচারের। অনুসন্ধানে বেরিয়ে এলো আবুর সম্পদের পাহাড়। চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকার 33 নম্বর প্লটে এই বহুতল ভবনটি নির্মাণ করছেন একটি ডেভেলপার প্রতিষ্ঠান। এখানে মোট জায়গা 16 কাঠা। এই ভবনে আছে তার 1 ডজনেরও বেশি ফ্ল্যাট। এখানকার একজন জানালেন আবুর সম্পদের কিছু কথা। আমাদের যেগুলো আছে ওগুলো আমরা সেল করি, আর ল্যান্ড ওনারের যেগুলো আছে উনি ল্যান্ড ওনার বলতে কে আবু আহমেদ সাহেব। আচ্ছা, মানে উনি কয়জনে কটা দিচ্ছে? উনি যে মানে আমাদের সাথে যে চুক্তি হয়েছে ওই অনুযায়ী ওনার এটা হচ্ছে যে আপনার বন্ড করতেছে, তো এখন উনি যেগুলো আছে ওনারগুলো উনি যেভাবে উনি তো সেল করে না, ওনারগুলো উনি সেল করে না। আচ্ছা, ওনার ভাগে কটা পেতে দেন আপনার? ওনার হচ্ছে যে আপনার টোটাল অ্যাপার্টমেন্ট ছিল ওনার ছিল যে আপনার আমরা নিয়ে দিচ্ছি, ওনার এখন আছে যে বর্তমান ওনার কাছে আছে যে আপনার ফোনটা। এটি আবু আহমেদের সাম্রাজ্য হিসেবে পরিচিত। নগরীর 5 লাশ হিলভিউ আবাসিক এলাকার নিরিবিলি নামে স্বর্ণমহলে তার আবাস। ফরাদ ট্রেডিং নামের যে প্রতিষ্ঠানের আড়ালে তিনি এত বিশাল সাম্রাজ্য গড়েন সেটির ঠিকানাই এটি, তার খোঁজে এখানে আসা। ভবনে থাকা কেয়ারটেকার জানালেন তার অবস্থানের বিষয়টি। মানে এখানে মূলত ওনার কি কাজ করে, কিসের অফিসটা এখানে? আপনার ওনার ছেলের নাম আর কি একটা ইয়ে আছে ফরার পেন্ডিং না কি, উনি ফল পুরোটা আছে যে আপনি কমত ওই সব আর কি আমদানি রপ্তানি করে ইয়ে। এখানে ওনার কি জানি, এখানে আপনার অফিসের ম্যানেজার আছে, ইয়ে যদি বলে উনি আসে এসে আপনার মাসে 12 দিন আছে নিয়ে যায়, এত আর স্যার 12 দিন যে জায়গায় আছে
ওগুলো একটু হঠাৎ আসে আর কি, দেড় মাস আগে আসছিল, দুই মাস আগে আসছিল, আর আজকে আসছিল, আজকে আসছিল যে তাও মনে করছি, এই কারণে তো আমরা এগুলো পরিষ্কার করতেছি। এর সঙ্গে আছে নগরীর চাঁদগাঁওয়ে ছয়তলা বাড়ি, রাউজানের ফতেনগরে পল্লীকানন ও পল্লীশোভা কনভেনশন হল বা কমিউনিটি সেন্টারের মালিকও তিনি। শুধু তাই নয়, ফটিকছড়ির ধর্মপুর ও জাহানপুর এলাকায় বহু জমির মালিকানাও আছে তার। ফতেপুরে আছে জাহানারা মেনশন। সব মিলিয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে খোঁজ মিলেছে 24টি মূল্যবান জমির, যার মালিকানা তার। এসব সম্পদই শেষ কথা নয় আবু আহমেদের জন্যে। নামে বেনামে প্রতিষ্ঠান খুলেছেন, সেসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব না থাকলেও কাগজে আছে। সেই কাগজে প্রতিষ্ঠানের আড়ালেই ব্যাংক লেনদেন করতেন তিনি। শত শত কোটি টাকা লেনদেন হয় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে ZSRM। বিরতির পর আমন্ত্রণ আরেকবার, আছি অনুসন্ধান ও সমাধানে। অনুসন্ধানে বেরিয়ে আসে আবু আহমেদের নিজ নামে প্রোপ্রাইটার হিসেবে এবং তার দ্বারা পরিচালিত খোলা ব্যাংক হিসাবের খতিয়ান, যার মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, যমুনা ব্যাংক ও দি সিটি ব্যাংক। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত এসব ব্যাংকে আছে তার 17টি অ্যাকাউন্ট। শুধু তার নামেই অ্যাকাউন্ট নয়, তার সহযোগী মোহাম্মদ নেজামের নামে রয়েছে 4টি অ্যাকাউন্ট। 2005 সালের বিভিন্ন সময়ে এই ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। পরবর্তী সময়ে 2017 সাল পর্যন্ত ওইসব ব্যাংক অ্যাকাউন্টে দেশের বিভিন্ন এলাকা থেকে 204,37,45,867 টাকা জমা হয়। বিপুল এই টাকার বৈধ কোনো উৎস দেখাতে পারেননি তিনি। এর মধ্যে ফরহাদ ট্রেডিংয়ের নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চট্টগ্রামের স্টেশন রোড শাখায় রয়েছে 5টি অ্যাকাউন্ট। রিয়াল ট্রেডিং, যা ফরহাদ ট্রেডিংয়ের ঠিকানায় বহন করে, আছে। নাইস টেলিকম সেন্টার, এটিও ফরহাদ ট্রেডিংয়ের ঠিকানায়, যার মধ্যে রয়েছে রূপা টেলিকমিউনিকেশন। এসবের প্রোপ্রাইটার আবু আহমেদ। চট্টগ্রামের জুবলি রোডে যমুনা ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখায় আছে ফরহাদ ট্রেডিং ও রিয়াল ট্রেডিং এবং নিজ নামে অ্যাকাউন্ট। দি সিটি ব্যাংক লিমিটেড জুবলি রোড শাখায় আছে ফরহাদ ট্রেডিং এবং আবু আহমেদ ও MS ওয়ার্ল্ড নামে অ্যাকাউন্ট। ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম নিউ মার্কেট শাখায় ফরহাদ ট্রেডিং, নাইস টেলিকম সেন্টার, রিয়াল ট্রেডিং, রূপা টেলিকমিউনিকেশন এবং নিজ নামে অ্যাকাউন্ট আছে তার। আবু আহমেদ তার চাচাতো ভাই মোহাম্মদ নেজামকে প্রোপ্রাইটার সাজিয়ে বিভিন্ন ব্যাংকে অন্তত 4টি অ্যাকাউন্ট খুলেছেন। এসব অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 721 কোটি টাকা। একজন ক্ষুদ্র ব্যবসায়ী কি এমন ব্যবসা যে বছরের পর বছর হাজার কোটি টাকা লেনদেন হয় তার? অনুসন্ধান বলছে এর নেপথ্যের গল্পটা সোনা পাচারের। প্রশ্ন জাগতে পারে আবু আহমেদের আসল ব্যবসাটা কি, অনুসন্ধানে আমরা। মূলত চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে আছে তার 2টি দোকান। অনুসন্ধানের শুরুতে যারা সঙ্গে ছিলেন তারা এরই মধ্যে জেনে গেছেন চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল যে 3টি সিন্ধুক তা ছিল আবু আহমেদের। মূলত এই দোকানের আড়ালেই সোনা আর চোরাচালানের নেটওয়ার্ক বিস্তার করেন তিনি। অনুসন্ধান বলছে সেন্টমার ওশান সিটিতে একটি দোকান আছে তার, দুবাইয়ে অন্তত 3টি ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে যা গড়ে তুলেছেন নিজ ও বিশ্বস্ত সহযোগীদের নামে। এ চক্রে যোগ আছে আবুর ম্যানেজার ইনামুল হক নাইমেরও। তার নামে চট্টগ্রামেই আবু গড়ে তুলেছেন অন্তত 6টি ব্যবসা প্রতিষ্ঠান। 2016 সালে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার থেকে সিন্ধুক ভরা সোনা উদ্ধারের মামলায় আসামি হন আবু আহমেদ। তারও আগে
রাজধানীর পল্টনে সোনা ও বিদেশি মুদ্রা সহ গ্রেপ্তার হন মোহাম্মদ আলী নামে একজন। ওই মামলার তদন্তে আবু আহমেদের নাম আসে। বিষয়টি ধামাচাপা দিতে সক্ষম হন সোনা চোরা চালানের আলোচনায় থাকা এই ব্যক্তি। চট্টগ্রামে নিজের দোকান থেকে উদ্ধার হওয়া সোনার মামলায় আটকা পড়েন আবু আহমেদ। তবে অনেকটা নাটকীয় কায়দায় মাত্র 5 মাসের মাথায় চট্টগ্রাম কারাগার থেকে বের হয়ে যান তিনি। কারাগার থেকে তার বের হওয়াটা ছিল পুরোই জালিয়াতি। 2016 সালের 24 আগস্ট থেকে 6 সেপ্টেম্বরের মধ্যবর্তী কোনো এক সময়ে হাইকোর্টের 2 বিচারপতির স্বাক্ষর জাল করেন আবু আহমেদ, যেখানে সোনা চোরা চালান মামলার কার্যক্রম স্থগিতের বিষয়ে জাল আদেশ তৈরি করান তিনি। 2016 সালের 6 সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখার মাধ্যমে সেই স্থগিতাদেশ বিচারিক আদালতেও পাঠানো হয়। জালিয়াতি করে ভুয়া স্থগিতাদেশের মাধ্যমে জামিন নিয়ে ওই বছরের আগস্টে কারাগার থেকে বের হয়ে যান আবু আহমেদ। এমন জালিয়াতির ঘটনা ধরা পড়ে 2016 সালের 20 নভেম্বর। সে সময় হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় আবু আহমেদ সহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলাও দায়ের করেন। যত বেশি আমরা ডিজিটালাইজ হতে পারবো তত বেশি আমাদের এখান থেকে সরে মানে এখান থেকে মানুষের এই জালিয়াতির প্রবণতা রোধ করা যাবে। কারণ ডিজিটাল সিস্টেম যদি আমরা করতে পারি তাহলে যে কেউ এটা বসে দেখতে পাবে যে আসল অর্ডার কি না, এবং আদালতে ওরা চেক করে নিতে পারবে যে সেই কারণে এটাকে ডিজিটালাইজ করতে হবে যত দ্রুততর সাথে সম্ভব, এবং সরকার এটা করছে। শুধু এখানেই শেষ নয় আবুর জাল জালিয়াতি। 240 কোটি টাকা পাচারের অভিযোগে 2020 সালের মার্চে মামলা হয়। তবে জালিয়াতির নিপুণ কারিগর আবু আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চাইলেন 2 বছর পর, সেটা চলতি বছরের ফেব্রুয়ারিতে। আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়ে হাইকোর্ট 3 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন তাকে। সেই সঙ্গে আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দেয়া হয়। 3 সপ্তাহ পার হয়েছে 5 মাস আগেই, এখনও তিনি আত্মসমর্পণ করেছেন কিনা সে তথ্য নেই চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে। তবে 6 বছরেরও বেশি সময় আগে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আবু আহমেদের দোকান থেকে সিন্ধুক ভরা স্বর্ণ উদ্ধারের মামলায় এখনও সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। এই মামলাটা এখন ট্রায়ালে আছে অতিরিক্ত দায়রা জজ মহানগর তৃতীয় আদালতে। সাক্ষী এখনো হয়নি, এটি এখন অভিযোগ গঠন হয়েছে, অভিযোগ গঠনের পরে সাক্ষী হওয়ার পর্যায়ে আছে আর কি। চট্টগ্রামে আবু আহমেদের এলাকায় কান পাতলে শোনা যায় প্রভাবশালীদের সঙ্গে তার সখ্যতার বিষয়টি, আছে রাজনৈতিক যোগাযোগও। তার খোঁজে চট্টগ্রামের নানা জায়গায় ছুটাছুটি। এরপর তার প্রতিষ্ঠানের কর্মকর্তার মোবাইল ফোনের মাধ্যমে আবু আহমেদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এটিএন নিউজ। শুনুন কি বললেন তিনি। আপনি কি হন? শুধু কি আবু আহমেদ একা, তার চক্রে অন্তত 20 জনের সন্ধান মিলেছে, যার মধ্যে 13 জন গ্রেপ্তার হয়েছেন। সোনার মামলায় গ্রেপ্তারের পর আসামিদের জামিনও মিলে মাঝে মাঝে, এরপর তদন্ত চলে। তদন্ত শেষও হয় না অনেক মামলার, আবার যেসব মামলার তদন্ত শেষ হয় তার বিচারেও দীর্ঘসূত্রিতা। অযথা সময় নষ্ট করার জন্য বা অযথা মামলাটা দীর্ঘায়িত করার জন্য দেখা যায় যে কোনো পক্ষ সময় নিচ্ছে। FIR চার্জশিটে যদি ইনভেস্টিগেশন পর্যায়ে কোনো দুর্বলতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আসামি পক্ষ নিয়ে থাকে। পুলিশেরও দায়িত্ব আছে যে একটা সাক্ষীকে যদি না পাওয়া যায় সেটা আদালতে রিপোর্টটা পেশ করা, যে সাক্ষীর কী অবস্থানটা সেটা আদালতের নলেজে নিয়ে আসতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন হয়ে গেল তারপরে দেখা যায় যে এই রিপোর্টটা আসে না। থেমে নেই আমাদের অনুসন্ধান। আপনার কাছে থাকা নানা অনিয়ম দুর্নীতি আর নৈরাজ্যের তথ্য আমাদের জানান।
আজকের মতো আমি একে আজাদ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো অনুসন্ধান ও সমাধানে। সৌজন্যে ZSRM।